আসসালামু আলাইকুম। আজ আমরা তৈরি করে দেখাবো ভাতের চাল দিয়ে মাসালা সবজি খিচুড়ি। ভাতের চাল দিয়ে মাসালা সবজি খিচুড়ি তৈরি করতে আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি। এক কাপ ভাতের চাল, দিয়ে দিচ্ছি আধা কাপ মুগের ডাল। ডালটাকে আমি হালকা ভেজে নিয়েছি। ডাল এবার ডাল আর চালটাকে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। ডাল আর চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আধা ঘন্টা চালটাকে ভিজিয়ে রাখবো। আর এখানে নিয়েছি আমি কিছু সবজি, আলু, গাজর, মটরশুঁটি, বিনস, ফুলকপি সবই আমি এক কাপ করে নিয়েছি। খিচুড়িটা আমি প্রেশার কুকারে রান্না করব। চুলায় একটা প্রেশার কুকারে আমি 5 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা, 1টা তেজপাতা ছেড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি 5-7টা গোলমরিচ, গোটা মশলাটা হালকা একটু ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ চপ করে নেওয়া পেঁয়াজ, 2 টেবিল চামচ রসুন চপ করে নেওয়া, 1 আদা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি চপ করে নেওয়া কাঁচামরিচ 5-7টা, পেঁয়াজ রসুন হালকা ভেজে নেব। পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি 3টা টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি সবজি, এবার সবজিটাকে 2-3 মিনিট কষিয়ে নেব। সবজি 3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার আমরা ডাল আর চালটা দিয়ে দিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। খিচুড়িটা কতটুকু পাতলা বা ঘন রাখবেন সেই অনুযায়ী পানিটা দিতে হবে। এবার প্রেশার কুকারের ঢাকনা দিয়ে 3 থেকে 4টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব মিডিয়াম আঁচে। চারটা সিটি চলে আসছে এবং আমরা চুলা অফ করে কুকারের ঢাকনাটা খুলে নেব। এবার খিচুড়িটাকে আমরা ঘি দিয়ে একটা বাগার দেব। চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আস্ত জিরা। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন চপ করে নেওয়া। রসুনটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এবার খিচুড়ির মধ্যে ঢেলে দেব। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, দিয়ে মিক্স করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে ভাতের চাল দিয়ে মাশালা সবজি খিচুড়ি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।